ফের বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে মিমিক্রি করে বিতর্কের শিরোনামে পৌঁছেছিলেন কল্যাণ এবার আরও একবার দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে নকল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কি করলেন এবার করলেন জগদীপ ধানকারের কান্নার মিমিক্রি যেটা নিয়ে আবারও নতুন করে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের মিমিক্রি করে সংসদে নতুন বিতর্কে জন্ম দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের মিমিক্রি করা নিয়ে সমালোচনার শিকারও হতে হয়েছে তাকে এত কিছু সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরে আসেননি শ্রীরামপুরের সাংসদ শনিবার হুগলির জেলা হুগলি জেলার কোন্নগরে আয়োজিত দলীয় সভা থেকে ফের ধানকারের উদ্দেশ্যে মিমিক্রি করলেন তিনি সংসদে কৌতুক করা সংক্রান্ত বক্তব্য রাখার সময় দলীয় সভাতেই ধানকার কিভাবে কাঁদেন তা কৌতুক করে দেখিয়েছেন তিনি এর পাশাপাশি কৌতুককে স্পোর্টিং নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি কার কাছ থেকে তিনি কৌতুক করা শিখেছেন তাও এদিন খোলসা করেছেন উনি কোন নগরে দলীয় কর্মসূচিতে এসে সাংসদের সাসপেন্ড করা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কল্যাণ বলেছেন প্রথমে পনেরো তারপর চল্লিশ তারপর একশো একচল্লিশ জন সাসপেন্ড হয়ে গেল ভারতের গণতন্ত্রে এই রকম ঘটনা আগে কখনো ঘটেনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হিম্মত হয়নি বিরোধীদের মুখোমুখি হওয়ার আমরা এর প্রতিবাদও করেছি প্রতিবাদের অনেক রকম ভাষা হয় চিৎকার ঠেলাঠেলির পাশাপাশি প্রতিবাদের ভাষা মজার মাধ্যমেও হতে পারে কিন্তু সেই মজা অনেকে বুঝতে পারেন না বলেও আক্ষেপ করেছেন কল্যাণ এই প্রসঙ্গে আরও একবার উপরাষ্ট্রপতিকে ব্যঙ্গ করেছেন বলেছেন অনেকে মজা করাটা বুঝতে পারে না এটা তার অক্ষমতা অন্য কারণ নয় বাংলায় একবার পা দিয়েই সব কিছু জানা যায় না নিজের পায়ে দাঁড়াতে হয় জ্যাঠা কাকাকে ধরে দিল্লিতে নিয়ে গেলে সব কিছু কি শেখা যায় এরপর কৌতুককে খেলোয়াড় সুলভ মনোভাব বা স্পোর্টিংলি নেওয়ার কথা জানিয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ এই সংক্রান্ত কথা বলতে গিয়ে ফের একবার ধনকারকে অনুকরণ করেছেন কল্যাণ বলেছেন আমরা প্রথম মিমিক্রি শিখলাম প্রধানমন্ত্রীর সংসদে তারপর নির্মলা সীতারমণের থেকে আমরা তো স্পোর্টিংলি নিলাম আর এখন যদি কৌতুক না বুঝতে পেরে কাঁদ্ আরম্ভ করে আমার তো কিছু করার নেই এই কথা বলতে গিয়ে কান্নার মিমিক্রি করলেন তিনি